করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় সাধারণ মানুষ যাতে যথাযথভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানে এমন কর্মসূচি নিয়ে আবারও মাঠে নেমেছে চর পাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ পঁচিশে নভেম্বর দুপুর বারোটায় কর্ণফুলী উপজেলার হল টোয়েন্টি ওয়ানে ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুপ্রেরণায় মাস্ক বিতরণ ও পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের সচেতনতায় এতে সংগঠনের আহ্বায়ক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রধান অতিথি বলেন আমাদের জীবনে নতুন একটি জিনিস চলে এসেছে মুখে মাস্ক পরিধান করতে হয় হাসিমুখে আছি না গোমরা মুখে আছি বুঝাই যায় না কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয় খুব সরাসরি সজরও বলেছেন মাস্ক বাধ্যতামূলক নো মাস্ক নো সার্ভিস নির্দেশনাও রয়েছে মাস্ক না পরলে যেন সরকারি সেবা দেয়া না হয় সারা পৃথিবীতে করোনা একটি স্থায়ী প্রভাব ফেলে দিয়েছে পুরো বিশ্বের মতো বাংলাদেশও এর বাইরে নয় কিছুদিন পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়ে খুব সরাসরি সজোরে বলেছেন মাস্ক বাধ্যতামূলক করছেন নো মাস্ক নো সার্ভিস আমরা যারা সরকারি অফিসে চাকরি করি আমাদের নির্দেশনা হয়েছে সরকারি কোনো সেবা কাউকেই দেওয়া যাবে না যদি তিনি মাস্ক পরিহিত না করেন এই দুর্যোগেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এই চর পাথরঘাটা সামাজিক সংগঠনের সদস্যদের মতো অনেক ফ্রন্ট লাইনার আছে যারা আসলে করোনার সময় দেখিয়ে দিয়েছে যে আসলে বাঙালি বীরের জাতি যেরকম ছিল আমাদের মুক্তিযুদ্ধ মাস্ক যে পর্যায়ে হোক আপনি যদি মাস্কটা ব্যবহার করেন তাহলে একটা বড় অংশ আপনি নিরাপদ থাকতে পারবেন পাশাপাশি সামাজিক দূরত্ব হাত ধোয়া এবং সুস্থ জীবনযাত্রা নির্বাহ করা আমার অনুরোধ থাকবে আমরা আইন আছে এই বিষয়ে বা নির্দেশনা আছে শাস্তিমূলক আমরা তার পাশাপাশি এই এরকম আয়োজনের মাধ্যমে কার্যক্রম চালিয়ে আমি ধন্যবাদ জানাই যে তারা ফ্রন্ট লাইনার হিসেবে এগিয়ে এসে এরকম একটি সামাজিক সচেতনতামূলক আয়োজন করেছেন আমার বিশ্বাস এই অতীয় এলাকাবাসী যেটি এখানে সকল পেশার প্রতিনিধিত্বই আছে আমাদের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আছে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছে আমরা সবাই মিলে চিন্তা করি যদি আমরা সুস্থ থাকি আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু চলবে অসুস্থ হলে কিন্তু আমাদের অর্থনীতির চাকা শ্লথ হয়ে যাবে এর প্রভাব কিন্তু এই আয়োজনে প্রত্যেকের মধ্যে পড়বে এটা অস্বীকার করার কোনো উপায় নেই অনুষ্ঠানে সিএমপি কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম খান সংগঠনের আহ্বায়ক এম এ মারুফ প্রধান স্বাস্থ্য সমন্বয়ক মার্শাল মনির আহমেদ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার তুলে দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আজিম আলী লায়ন হাকিম আলী ও সাফা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ এম এন সাফা সদস্য সচিব মুহম্মদ সেলিম হকের সঞ্চাল আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ফরিদ জুয়েল অর্থ কমিটির সচিব সেলিম খান সমন্বয়ক আলী হায়দার মহিউদ্দিন মঞ্জু সাবের আহমদ এন আক্তার সহ প্রমুখ এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা মসজিদের ইমাম মুয়াজ্জিন রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি সিএনজি চালক মালিক সমিতির প্রতিনিধি বাজার কমিটির প্রসঙ্গত বিগত সময়ে করোনা মোকাবেলায় চর পাথর ঘাটা সামাজিক সংগঠনের সফলতা উদাহরণ হিসেবে নিয়েছে বহু ইউনিয়ন ও সংগঠন মানুষকে কঠোর স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে ও কোভিড উনিশ ভাইরাস মোকাবেলায় সাফল্য দেখিয়েছে চরপাথরঘাটার এই সংগঠন চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি